নমস্কার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো মুগ ডালের কচুরি। মুগ ডালের কচুরি বাড়িতে সহজেই বানানো যায় আর খেতেও খুব সুন্দর লাগে। মুগ ডালের কচুরি করার জন্য নিয়েছি বাড়ির মুগ ডাল, বাড়ির তৈরি ঘি, একটু কালো জিরে, লবণ, চিনি আর 600 গ্রাম ময়দা। এখন আমি ডালটা ভেজে নেব, নিয়ে সেদ্ধ বসিয়ে দেব আর সেদ্ধ হবে ততক্ষণে আমি ময়দাটা ময়ন করে নেব। দিয়ে দেব ঘি, দু চামচ ঘি দিলাম মুগ ডাল এই বাটির এক বাটি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। মুগ ডাল ভাজা হয়ে গেছে আর মুগ ডালের ভাজা ভাজা একটা সেন্ট বেরোচ্ছে, আমি দিয়ে দেব জল। বেশি কোড়া করে ভাজলে মুগ ডালটা ছড়বে না, মানে একদম ঘেঁটে যাবে না। ডালটা ততক্ষণে সেদ্ধ করে নেব আর ততক্ষণে আমি ময়দার ময়নটা করে নেব। ময়দার ময়ন করার জন্য নিয়েছি কালো জিরে 1 চামচ, ছোট চামচের 1 চামচ, লবণ স্বাদ মতন, চিনি, চিনিও দেব স্বাদ মতন, ছোট চামচ, তাই 3-4 চামচ চিনি দিচ্ছি, সাদা তেল আর ঘি। আপনারা চাইলে শুধু ঘিতেও ময়ন করে নিতে পারেন আর শুধু তেলেও করা যায়। আমি ঘি আর তেল মিশিয়ে নিয়েছি, এখন আমি ভালো করে ময়ন করে নেব। ময়দাটা ময়ন হয়েছে কিনা বোঝা যাবে, দেখুন কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর এই মুঠি মারলে এই ডালু পাকিয়ে যাচ্ছে। এই দেখুন মন্ডটা তৈরি করে নেব অল্প অল্প করে জল মাখিয়ে শক্ত করে। নাহলে একেবারে জল দিয়ে দিলে বেশি পড়ে যেতে পারে, তাই অল্প অল্প করে মাখিয়ে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, কচুরি একটু মিষ্টি হলে ভালো লাগে তাই দিয়ে দেবো চিনি। আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি, দেখুন পুরো জল অনেকটা কমে গেছে আর এই অবস্থায় আরো শক্ত করে নিতে হবে, এর জন্য ঘন ঘন করে নাড়তে হবে, কেননা নিচে লেগে যায়। এইভাবে আরো শক্ত করে দেখুন মুগ ডাল অনেকটা শক্ত করে নিয়েছি। এবারে ওভেনটা বন্ধ করে ঠান্ডা করে নেব। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দেখবেন। বন্ধুরা এই থাসাটা যত ভালো হবে লুচিটা তত সুন্দর ফুলবে। থাসা হয়ে গেছে, এবারে লেসি কেটে নেব। এইভাবে ছোট ছোট করে আমি টুকরো কেটে নেব। এইভাবে সমস্ত লেচিগুলো কেটে এইভাবে শেপ দিয়ে নেব। পুরো ঠান্ডা হয়ে গেছে, আমি এবার একটা লাড্ডু নিলাম, এবার এটাকে খোদল করে দেব। দেখুন পিঠার মতন, পুর পিঠার মতন খোদল করে নেব, নিয়ে একটুখানি পুর নেব, পুরটাকে ভরে দিয়ে এই মুখটা মুড়ে দেব। এখন এইভাবে মুড়ে দিতে হবে, দিলে আর বের হবে না। আবার এটাকে গোল করে নেব, একটু হাতে তেল দেব
এটাকে ভালো করে গোল করে নেব। এই গোল করা হয়ে গেছে, আর লুচি গলে নেব, একটু তেল দেব, দিয়ে হালকা করে চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে। হয়ে গেছে বেলা। এইভাবে করে সমস্ত লুচিগুলো আমি পুর ভরে বেলে নেব। কচুরি বেলা হয়ে গেছে, এবারে ভেজে নেব। আমি সাদা তেলেই ভেজে নেব কচুরি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, কচুরি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে। এইভাবে করে সব কচুরি ভেজে নেব।